আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা বলছেন, আপনি পদের জন্য আমাকে বলেন আমার পদ কি খাবি তুই, আপনি পদের জন্য আত্মসমর্পণ করেছেন কিন্তু আমি করব না। নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা বুধবার রাতে কোম্পানিগঞ্জের বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে উপজেলা নাগরিক কমিটি আয়োজিত নাগরিক সংবর্ধনার জবাবে এসব কথা বলেন তিনি। কাদের মির্জা বলেন, আমরা কি রাজাকারের পরিবার? ওবায়দুল কাদের সাহেব, আপনি কিভাবে সিলিন্ডার করলেন, কিভাবে নিজের আত্মসম্মানকে বিকিয়ে দিলেন? আমি দেব না, আমার আব্বা কি রাজাকার? ওবায়দুল কাদের সাহেব কিভাবে মানলেন এটা? এখন যদি আমরা বলি তাহলে বলবে সংগঠন বিরোধী কার্যকলাপে আমরা লিপ্ত। আব্দুল কাদের মির্জা নোয়াখালী চার আসনের এমপি একরামুল করিম চৌধুরী প্রসঙ্গে বলেন, লাইভে এসে একরামুল করিম চৌধুরী কি বলল, ওবায়দুল কাদেরের পরিবারের রাজাকার, আমার বাবা নীতি নৈতিকতা নিয়ে শিক্ষকতা করেছেন, অনেক কষ্টে আমাদের একটি বড় পরিবার চালাতেন, আপনি পদের জন্য আত্মসমর্পণ করছেন, আমি করব না। এই একরামুল করিম চৌধুরী অপরাজনীতির হোতা, তাকে নোয়াখালী জেলা কমিটি থেকে বহিষ্কার করা না পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, আপনারা ঢাকায় বসে বসে সেখানে তেল মালিশ করবেন আর গ্রামের নেতারা সারা জীবন কষ্ট করবে, কিছু কিছু সুবিধাবাদী যারা তেল মারতে পারে তারা আজকে সুবিধা আদায় করছে। এরপর তিনি বলেন, আগামী রোববার হরতালে একটি পাখিও উঠতে দেওয়া যাবে না। এ সময় তিনি সবাইকে গড় থেকে বেরিয়ে এই অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে অপরাজনীতির বিরুদ্ধে কথা বলবো। তিনি বলেন, আমার প্রয়োজন নেই কে আসলো কে আসলো না, ভার্চুয়াল প্রোগ্রাম দিয়ে যারা আসেনি তারা অপরাজনীতির কাছে আজকে মাথা নত করেছে, আমি তাদের ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি, অপরাজনীতির কাছে তারা আত্মসমর্পণ করেছে, আমার প্রয়োজন নেই কোনো নেতার, দল থেকে বহিষ্কার করবেন করে দেন, আমরা বঙ্গবন্ধুর কথা বলবো, আমরা শেখ হাসিনার উন্নয়নের কথা বলবো। তিনি বলেন, আজকে কষ্ট লাগে, আমি অপরাধী, আমি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলছি, আমি টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলছি, আমি চাকরি বাণিজ্যের বিরুদ্ধে কথা বলছি, আমি প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে অনিয়মের কথা বলছি, আমি বলছি অস্ত্রবাজির বিরুদ্ধে ভোট ডাকাতির বিরুদ্ধে, আমি বলেছি আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব, এই কথাগুলোর জন্য আমাকে কেউ কেউ অপরাধী মনে করে, কিন্তু কী অপরাধ করেছে আমার ভোটাররা? তিনি বলেন, আজকে মন ভারাক্রান্ত, আমি অপরাধ করতে পারি, আমার কথায় হয়তো বা কেউ কেউ বিব্রত হতে পারেন, কিন্তু কী অপরাধ করেছিল আমার ভোটাররা? যে ভোটারদের অনেক কষ্ট করে আমি ভোট কেন্দ্রে এনেছিলাম, এই দেশের ভোটাররা আজকে ভোট বিমুখ, তারা ভোট দিতে আসে না, চারটার পরও অনেক মহিলা ছিল কেন্দ্রে, স্বতঃস্ফূর্ত নির্বাচন আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম, এটা আমার কথা নয় এটা আমাদের মিডিয়া কর্মীদেরও কথা। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের দল থেকে আমি অপরাধীকে অভিনন্দন জানালো হলো না, কী অপরাধ করেছে আমার ভোটাররা তাদেরকে একটা অভিনন্দন জানালেন না? আব্দুল কাদের মির্জা বলেন, আজকে শুধু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো যারা আমাদের নির্বাচনের শুরু থেকে আজ অবধি আমি যে সাহস কথা সত্য কথা বলছি, আমি যে অন্যায় অবিচার আর অনিয়মের বিরুদ্ধে কথা বলছি, সেই কথাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে তুলে ধরেছেন, সেই মিডিয়ার সদস্যদেরও প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরও অনেকেই।